আসসালামু আলাইকুম গাইস, মালয়েশিয়া থেকে আমি বিলাজমান আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে, আমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমার নাম্বারটা দিয়েছি, এটা হচ্ছে রিয়েল নাম্বার। এখন সমস্যা যেটা হচ্ছে, আপনারা সবাই আমাকে কল দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন। আসলে জানতে চাওয়াটা এটা স্বাভাবিক, এটা কোনো প্রবলেম না, কিন্তু সবথেকে যে বড় প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা ডিরেক্টলি কল ঢুকিয়ে দিচ্ছেন। এই যে কল দিচ্ছেন, এই কলটা দয়া করে আপনারা কেউ দিবেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, হাত জোর করে আমি মিনতি করছি, দয়া করে আপনারা কল দিবেন না। আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা মেসেজ দিন। দেখুন, আপনি হয়তো আমাকে মেসেজ দিলেন, আমি আপনাকে হয়তো একটা জিনিস জানালাম, সেটা হচ্ছে কি শুধুমাত্র আপনি জানতে পারলেন, বাট আমি যদি ওইটার উপরে একটা ভিডিও বানাই, হয়তো আপনার এই ধরনের প্রশ্ন আরও 100 জনের রয়েছে, যারা আমার ভিডিওগুলো দেখে তারা হয়তো ভিডিওটার মাধ্যমে সেই প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে। এখন আপনারা যেটা করেন, কল ঢুকিয়ে দেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে আমি কাজে থাকি, আসলে বিরক্তিকর হয়ে যায়। এরপরে বসরা থাকে, আমি সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করি, 2 ঘন্টা আমার রেস্ট থাকে। তো এই 2 ঘন্টার ভিতরে আমার ভিডিও করা, ভিডিও এডিটিং করা, আপলোড দেওয়া, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, আরও অন্যান্য অনেক কিছু, সেগুলো আমাকে কিন্তু করতে হয়। আমি কিন্তু চাইলেই একদিনে দেখা যাচ্ছে যে সব কিছু আমার পক্ষে সম্ভব না। আর আমি ফলস কোনো নাম্বার দেইনি, আমার রিয়েল ইনফরমেশান। সো আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, যার জন্য আমার রিয়েল নাম্বার দেওয়া। এখন আপনারা যদি এভাবে আমাকে বিরক্ত করেন, আমি দেখা যাচ্ছে মাঝে মধ্যে ভিডিওই করতে পারি না, ভিডিও আমি দেখা যাচ্ছে আমি শুরু করেছি, এর ভিতরে কেউ এসে দেখা যাচ্ছে কল ঢুকিয়ে দিচ্ছে, টুং টাং অথবা রিং হচ্ছে, মানে মিজাজটা তখন খুব খারাপ হয়ে যায় যে একটি ভিডিও সবেমাত্র শুরু করেছি, হয়তো 1 মিনিট হয়েছে, এর ভিতরে কল ঢুকিয়ে দিয়েছে। তো আপনারা দয়া করে মেসেজ দিন। আর আমি যে সেটটা দিয়ে ভিডিও করি, আমার যে নাম্বারটা আমি আমার এই ফোনেতেই রেখেছি, আমি এই ফোন দিয়েই ভিডিও করি, এই ফোন দিয়ে আপলোড দিই, এই ফোন দিয়ে ফেসবুক ইউটিউব সব কিছুই মেনটেন করি। এখন এর ভিতরে আপনারা যদি এভাবে আসলে কল দেন, জিনিসটা খুবই খারাপ লাগে আমার নিজেরই, কিন্তু আমি এজন্য রাগ করছি না। আমি আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি যে আপনাদের কিছু জানার থাকলে আপনারা মেসেজ দিবেন, দয়া করে কল দিবেন না। আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, আপনার তারপরে মেসেঞ্জার অ্যাড রয়েছে, আপনারা যে কোনো এক জায়গায় কানেক্ট করুন, আপনারা মেসেজ দিন, আমি চেষ্টা করব আপনাদের সব কিছু রিপ্লাই দেওয়ার জন্য। আর একটা কথা আমি বলি, আপনাদের সব কমেন্ট আমি দেখি, কিন্তু আসলে রিপ্লাই দেওয়ার মতন সময় আমি পাই না। আপনারা জানেন যে প্রবাসে আমাদেরকে কাজ করতে হয়, এছাড়া ফ্যামিলি রয়েছে, এরপরে রান্নাবান্না, আরও অনেক কিছু, দেখা যাচ্ছে সময় আমরা পেরে দেই না। এখন আপনারা যদি চান যে আমি আমার রিয়েল নাম্বারটা মানে ওখান থেকে সরিয়ে আমি ডুপ্লিকেট কোনো নাম্বার বা যে নাম্বারটা বন্ধ রয়েছে সেই নাম্বারে অ্যাড করে দিই, তাহলে আমি দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে আপনারা যে যোগাযোগটা করছিলেন আমার সঙ্গে, হয়তো বা এই যোগাযোগের মাধ্যমটা বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে আমি আবারও হাত জোর করে মিনতি করছি, দয়া করে আপনারা কল দিবেন না, মেসেজ দিন। এভাবে যদি কল দিতে থাকেন তাহলে কিন্তু বাধ্য হয়ে আমাকে নাম্বার চেঞ্জ করে দিতে হবে। আশা করি আপনারা আমার বিষয়টি ব্যক্তিগতভাবে একটু পার্সোনালি দেখবেন। এটা আসলে অহংকার না, এটা আসলে আমার ছবি নয়, আপনাদের কাছে নিবেদন, বিনীত আবেদন আপনাদের কাছে যে প্রবাসে আমরা আছি, হঠাৎ করে যখন তখন কল কাজের ভিতরে, এগুলো বসরাও ভালোভাবে নেয় না আসলে। আর সবশেষে একটি কথাই বলতে চাই যে আপনাদের সাপোর্ট ভালোবাসায় আজকে আমি এই পর্যন্ত এসেছি। আপনারা পাশে না থাকলে আসলে কখনোই এতদূর আসতে পারতাম না, এজন্য আপনাদের কাছে আমি ঋণী এবং আন্তরিকভাবে আপনাদের কাছে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সাথেই থাকবেন আমার সঙ্গে, এভাবেই আমার এটাই থাকবে হচ্ছে মূলত কাম্য। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।